জার্মানিতে প্রায় 60 লক্ষ ডায়াবেটিসের রোগী রয়েছেন। প্রতিদিন প্রায় হাজারখানেক মানুষ এই তালিকায় যুক্ত হচ্ছেন। নাটকীয় পরিস্থিতির মাঝেই এক গবেষণা অনুযায়ী শুধু ওজন কমিয়ে ডায়াবেটিসের মোকাবিলা করা সম্ভব। আমার কাছে এটা একটা মাইল ফলক। এটা স্পষ্ট যে ডায়াবেটিস নিরাময় করা সম্ভব। আগের মতো এই রোগকে আর নিয়তি হিসেবে মেনে নিতে হবে না। ইংল্যান্ডের এই গবেষণায় প্রমাণ পাওয়া গেছে যে রোগ দেখা দেওয়ার পর প্রথম 6 মাসের মধ্যে শুধু ওজন কমিয়ে সেটি নিরাময় করা সম্ভব। তাতে কোনো ওষুধের প্রয়োজন পড়ে না। এক পরীক্ষার আওতায় খাদ্য তালিকার অত্যন্ত কড়া নিয়ম অনুযায়ী অংশগ্রহণকারীদের খেতে দেওয়া হয়েছিল। 3 মাস ধরে তাদের দিনে শুধু 900 ক্যালোরি পরিমাণ নিউট্রিশন শেক খেতে হয়েছে। সেই সঙ্গে মনস্তাত্ত্বিক ও পুষ্টি বিশেষজ্ঞরা তাদের পরামর্শ দিয়েছেন। বেশ কিছু ব্যায়ামও করতে হয়েছে। তার ফল ছিল বেশ চমকপ্রদ। যারা 7 কিলোগ্রাম পর্যন্ত ওজন কমাতে পেরেছেন তাদের মধ্যে 7% মানুষ পুরোপুরি ডায়াবেটিস ট্যাবলেট ছাড়াই সুস্থ হয়ে উঠেছেন। যারা 15 কিলো ওজন কমাতে পেরেছেন তাদের মধ্যে 86% সেই লক্ষ্য পূরণ করতে পেরেছেন। এই গবেষণা ডায়াবেটিস চিকিৎসার ক্ষেত্রে বিপ্লব এনেছে। ডাক্তার ও রোগীদের নতুন করে ভাবতে হবে। সারা জীবন ধরে ট্যাবলেট ও ইনসুলিন গ্রহণ না করেও রোগ নিরাময় সম্ভব। ডিয়ার্ক ফন গ্রুবের নিজের ওজন কমিয়ে ইনসুলিন ইঞ্জেকশনের উপর নির্ভরতা কাটাতে পেরেছেন। আগে তিনি সবসময় কিছু না কিছু খেয়ে যেতেন, প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট ও তার মাঝে মিষ্টি জাতীয় খাদ্য। কোথাও ফাস্ট ফুড, কখনো 1-2-3 বার্গার খেয়ে নিতাম। এভাবে তিনি মোটা হতে হতে ডায়াবেটিস রোগে আক্রান্ত হন। শরীরের ইন্দ্রিয়গুলি ও পেটে মেদের আধিক্যই ডায়াবেটিসের প্রধান কারণ। যত বেশি চর্বি তত বেশি ইনসুলিনের প্রয়োজন হয়। ইনসুলিনের প্রয়োজনীয়তা যত বাড়ে তত বেশি মেদ জমা হয়। এই দুষ্টচক্র অনেক মানুষের জন্য অত্যন্ত বিপজ্জনক, এমনকি মৃত্যুও হতে পারে। শরীর কার্বোহাইড্রেটকে গ্লুকোজে পরিণত করে। প্যানক্রিয়া বা অগ্নাশয় ইনসুলিন উৎপাদন করে, যা রক্ত থেকে শর্করা শরীরের কোষে পাঠায়। এভাবে রক্তে শর্করার মাত্রা কম থাকে। অতিরিক্ত চিনি খেলে কোষগুলি ইনসুলিন প্রতিরোধ করতে শেখে, ফলে দীর্ঘমেয়াদী ভিত্তিতে অগ্নাশয়ের ওপর বেশি চাপ পড়ে। কোনো এক সময় ইনসুলিন উৎপাদন কমে যায়, তখন শর্করা রক্ত থেকে কোষের মধ্যে যায় না। সেই শর্করা ভাঙতে তখন ইনসুলিন ইঞ্জেকশন দিতে হয়। ওজন যত বেশি হবে ইনসুলিনের প্রভাব তত খারাপ হবে। অর্থাৎ আমি ওজন কমানোর চেষ্টা না করলে আমার শরীরের মধ্যের ইনসুলিনের প্রভাবের আরও অবনতি হয়। এমনকি আমি ইনসুলিন ইঞ্জেকশন নিলে তার প্রভাবও খারাপ হয়, ফলে ওজন বাড়তেই থাকে। ডিয়ার্ক ফন গ্রুবে একজন পুষ্টি বিশেষজ্ঞের সাহায্য নিয়ে নিজের খাদ্যাভ্যাস বদলে ফেলেছিলেন। এভাবে তিনি 23 কিলো ওজন কমিয়েছিলেন, ফলে তিনি ওষুধ খাওয়া অনেক কমাতে পেরেছিলেন। যখন আপনি আমাদের কাছে এসেছিলেন তখন অনেক ইঞ্জেকশন নিতে হতো, আর এখন সামান্য কিছু ট্যাবলেট খেতে হয়। এমনটা অব্যাহত থাকলে আরও উন্নতি হবে। ডিয়ার্ক রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে আনতে পেরেছেন, তবে তিনি অত্যন্ত ব্যতিক্রমী এক দৃষ্টান্ত। বেশিরভাগ ক্ষেত্রেই ট্যাবলেট ও ইঞ্জেকশনের উপর নির্ভর করা হয়।